তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে তোমাদের শিকার কবিতা, রুকনানাকুলে কবিতা এবং ভারতবর্ষ গল্প থেকেও কিন্তু দুটি প্রশ্নের উত্তর লেখানো কমপ্লিট হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এই প্রতিটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এবং নোটসগুলি কেমনভাবে লিখলে তোমরা একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকমভাবে পয়েন্ট আকারে কিন্তু নোটসগুলিকে লেখানো হয়। তাও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো, খুব একটা কঠিন ভাষায় আমি তোমাদের নোটসগুলো লেখাই না, তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে অসুবিধে হয়। ঠিক সেই কারণে খুব সহজ ভাষায় কিন্তু নাম্বারটা যাতে ক্যারি করে, অর্থাৎ কী কী পয়েন্ট লিখলে তোমরা একটা ভালো মার্কস পাবে, ঠিক সেরকমভাবেই প্রতিটা নোটস কিন্তু লেখানো হয়। তোমরা নিজেরাও আগের নোটসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, আজকের প্রশ্নটা কি, যে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? তোমাদের সকলকে বলছি, কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? দেখো, উত্তরে কী লিখবে, যে প্রশ্ন উত্থিত বা আলোচ্য, যার যেটা সুবিধা হবে, ঠিক আছে, যে কোনো একটা লিখবে। অংশে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পের সেই বুড়ির কথা বলা হয়েছে, যার মরদেহকে কেন্দ্র করে হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। দেখো, শুধুমাত্র নোটসটা লিখলেই হবে না, নোটসটা যাতে অন্য সকলের থেকে তোমাদের আলাদা হয় ঠিক সেরকমভাবেও কিন্তু লিখতে হবে, ঠিক আছে? দেখো, এরপরে পয়েন্ট করবে ক্রমশ আবছা হয়ে যাওয়ার কারণ, অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে তোমরা পয়েন্টগুলো করবে। দেখো, গল্পের শেষে এই উদ্ধৃতিটি নিঃসন্দেহে ব্যঞ্জনাময়। আমরা গল্পে দেখি রাঢ়বঙ্গের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এক থুরথুরে বুড়ি বাজার এলাকায় প্রবেশ করে, এবং তারপর ফাঁপির প্রবলতার মধ্যে বট গাছের গুড়ির গায়ে রাত্রি যাপন করে। দেখো, এখন কিছুদিন প্রথমে একটু বড় কোশ্চেনগুলো লিখিনি, তারপরে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এবং সকলেই সেই মক টেস্টগুলো কিন্তু ভালো করে দেবে। এরপর দেখো, এরপর পরের দিন সকালে নিথর বুড়িকে দেখে লোকজন অনুমান করে নেয় যে সে মৃতা। এরপর বুড়ির মৃতদেহে দেহের ওপর অধিকারের দাবিতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা সূত্রপাত ঘটে। হিন্দুরা তার মৃতদেহকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে, আর মুসলমানরা বুড়ির মৃতদেহকে বাঁশের চ্যাংদোলায় করে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। এই দুই সম্প্রদায় নিজেদেরকে প্রমাণ করার জন্য নিজেদের যুক্তি রাখতে থাকে। কেউ বলেন সে বুড়িকে হরিবল, এগুলো দেখো, এইগুলো যখন তোমরা কোনো বইয়ের লাইন লিখবে না, সরি পেন্টালে, তো বইয়ের লাইন যখন লিখবে, মানে কিছু বলা আছে, সেক্ষেত্রে কিন্তু কোটেশন দেবে এবং ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে, যাতে যিনি খাতা দেখবেন তার যাতে চোখে পড়ে, ঠিক আছে? বলতে শুনেছে, আবার কেউ বুড়িকে লাইল্লা কিংবা স্পষ্ট কলমা পড়তে শুনেছেন, এগুলো কিন্তু ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে এবং কোটেশন দেবে। এক পক্ষ আওয়াজ তোলে আল্লাহু আকবর, আর এক পক্ষ বলে জয় মা কালী। এইরকম পরিস্থিতিতে গ্রামের চৌকিদার উভয় পক্ষকে ঠেকিয়ে রাখতে রাস্তায় লাঠি ঠুকে গর্জন করে, গর্জন করে কি বলে, সাবধান খবরদার। যখন এই বইয়ের লাইনে কোনো তোমরা লিখবে, তখন আমি আগেও বলেছি এখনও বলছি যে সেগুলো কিন্তু ব্ল্যাক পেনে লেখার চেষ্টা করবে, কারণ হয়তো স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখবেন তিনি হয়তো নোটসটা চোখ বলেছেন, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার ওই পয়েন্টগুলো যদি হাইলাইটেড হয় তাহলে সেক্ষেত্রে তিনি নোটসটাকে কিন্তু ভালোভাবে পড়বারও চেষ্টা করবেন, ঠিক আছে? তাই নোটসগুলিকে কিন্তু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে। এরপর দেখো, তারপরই দেখা গেল বুড়ি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছে। দেখো, বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসছে সেজন্য কিন্তু সরি, ঠিক আছে? দেখো, লড়াই ফেলে সশস্ত্র জনতা বুড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। বুড়িকে প্রশ্ন করা হয়, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি উত্তরে জানায়, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? এরপর বৃদ্ধা রাস্তা ধরে চলতে থাকে, লোকজন সরে গিয়ে বৃদ্ধাকে পথ করে দেয়। বৃদ্ধা শেষ রোদের আলোয় ক্রমশ আবছা হয়ে যায়। গল্পে দূরের দিকে আবছা হয়ে যাওয়া বৃদ্ধা যেন ভারতবর্ষের প্রতীক হয়ে উঠেছে।
গল্পকার বৃদ্ধা চরিত্রের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন এখানে ধর্মীয় বিদ্বেষ ও উগ্রতার কোনো জায়গা নেই, কেননা ধর্মীয় বিদ্বেষ আমাদেরকে একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, আর বুড়ির চলে যাওয়া দৃশ্যটা যেন তারই ইঙ্গিত দেয়। এখানে নোটসটা শেষ হলো, কোনো যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, এবং এর আগে ভারতবর্ষ গল্প থেকে যে দুটো নোটস লিখেছি প্লিজ দেখে নিও, প্রতিটা নোটস কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং একটু একটু করে পড়াশোনা করো, যখন পরীক্ষা হবে তখন আশা করছি তোমরা সকলেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।